আমি যদি আপনার একটা ইউটিউব ভিডিওকে ভাইরাল করে দেই তাহলে কি আপনি সফল ইউটিউবার হতে পারবেন? না, কোনোদিনও পারবেন না। শুধুমাত্র একটা ভিডিও ভাইরাল হলে আপনি সফল হতে পারবেন না। হয়তোবা আপনার এখানে 1000, 2000, 5000, 10000 সাবস্ক্রাইবার চলে আসবে, ওয়াচ টাইম হয়ে যাবে 10000 বা 30000 বা 50000। সো গাইজ, আজকের ভিডিওতে আমি এরকমের কিছু ট্রিক্স দেখাবো যেগুলো আপনি যদি আপনার ইউটিউব চ্যানেল এবং ভিডিওর মধ্যে ইউজ করেন তাহলে আপনার প্রতিটা ভিডিওর মধ্যেই ভিউজ আসবে এবং প্রতিটা ভিডিও ভাইরাল হবে। ভাইরাল মানে কিন্তু এই নয় যে আপনার ভিডিওর মধ্যে 500K, 900K বা 1 মিলিয়ন ভিউজ এসছে। নতুন ইউটিউবারদের সাবস্ক্রাইবার থাকবে কম, এই কম সাবস্ক্রাইবারের মধ্যে কিন্তু আপনার সবগুলা ভিডিওর মধ্যে ভিউজ আনতে হবে। আমি আজকে এই টেকনিকটাই আপনাদেরকে দেখাবো এবং আমি লাইভ দেখাবো আমার নতুন চ্যানেলের সাহায্যে আমি যেভাবে সফল হয়েছি। সো গাইজ, আজকের এই ভিডিওতে আমি আমার নতুন চ্যানেলটার সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে একজন সফল ইউটিউবার হতে হয় এবং কিভাবে ভিডিওর মধ্যে হিউজ পরিমাণে ভিউজ আনতে হয় অ্যাজ এ নতুন। আর ইউটিউব রিলেটেড এরকমের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটটা পাওয়ার জন্য। সো গাইজ, চলুন এখন সেই গুরুত্বপূর্ণ ট্রিক্সটা আপনাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আমি এখানে আমার নতুন ইউটিউব চ্যানেলের অ্যানালাইটিকটাকে ওপেন করব। তার জন্য আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। ওপেন করার পরে আমি এখানে অ্যানালাইটিক সেকশানে ক্লিক করব। অ্যানালাইটিকে ক্লিক করার পরে এখানে আমার লাস্ট 28 ডেজ দেখাচ্ছে। দেখুন, এখানে 53000 ভিউজ এসছে। তো আমি একটু নিচের দিকে নামব। এখানে আমার টপ ভিডিওস দেখাচ্ছে লাস্ট 28 ডেজ। এখানে তিনটা ভিডিওর মধ্যে প্রায় 10000-এর উপরে ভিউজ এসছে। দেন আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি এটাকে করে দেব লাইফ টাইম। লাইফ টাইম করে দিলাম। লাইফ টাইম করে দেওয়ার পরে দেখুন এখানে মোটামুটি প্রায় 4-5টা ভিডিওর মধ্যে কিন্তু মোটামুটি পরিমাণে ভিউজ আসছে। ওকে, এখানে যে ভিডিওগুলোর মধ্যে ভিউজ এসছে দেখুন, এখানে নিউ হাফ লংয়ের ভিডিও আছে দুইটা। একটা হলো রবীন্দ্র জয়ন্তী, আরেকটা ইআইজি হসপিটাল, তারপরেরটাও ইআইজি হসপিটাল। এই ভিডিওগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিউজ এসছে। তো এখানে যে ভিডিওগুলোর মধ্যে ভিউজ বেশি এসছে সেই ভিডিওগুলো কিন্তু ট্রেন্ডিং টপিকের উপর। তো আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, আপনার চ্যানেলে হয়তো বা 10টা সাবস্ক্রাইবার আছে বা 20টা সাবস্ক্রাইবার আছে বা 50টা সাবস্ক্রাইবার আছে, আপনাকে ট্রেন্ডিং টপিকটাকে ইউজ করতে হবে। ট্রেন্ডিং টপিকের সাহায্যেই আপনার ভিডিও ভাইরাল হবে। ভাইরাল মানে কিন্তু 100K, 200K বা 1 মিলিয়ন ভিউজ নয়। অ্যাজ এ নতুন ইউটিউবার হিসেবে ভাইরাল মানে 10K, 15K বা 20K ভিউজ, এটাকে আপনাকে ভাইরাল ধরতে হবে। এইভাবে আপনাকে এগিয়ে যেতে হবে। তো এখানে আমার 3-4টা ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ এসছে, ভিউজ আসছে কন্টিনিউ। তার মানে কিন্তু এগুলো থেকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার গেইন হচ্ছে এবং ওয়াচ টাইমও কিন্তু এখান থেকে অনেক পরিমাণে বাড়ছে। এই যে ট্রেন্ডিং টপিকের উপর ভিডিওগুলো, এই ভিডিওগুলোর মধ্যে কিন্তু ভিউজ একটা সময় চলে যাবে। কিন্তু এখানে যে অন্য ভিডিওগুলো আছে, যেমন ইএজি হসপিটাল, রবীন্দ্র জয়ন্তী বা ইএজি হসপিটাল সম্বন্ধে আরও ভিডিও আছে, এগুলোর মধ্যেও কিন্তু ভিউজ আছে। দ্যাট মিন্স এখানে শুধু ট্রেন্ডিং টপিকের উপর কিন্তু আমার চ্যানেলটা চলবে না। শুধুমাত্র যদি আপনি ট্রেন্ডিং টপিকের উপর আপনার ভিডিওটা ভাইরাল হয়, এখান থেকে 1 মিলিয়ন ভিউজ এসে গেছে, এখান থেকে 100K সাবস্ক্রাইবার এসে গেছে, কিন্তু আপনি সফল হতে পারবেন না। কারণ ওই ভিডিওটা মানুষ দেখেছে, ওই ভিডিওটা দেখে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে। আপনার এখানে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা আছে, যে জিনিসটা মানুষ সবসময় দেখবে, সবসময় যে জিনিসটা মানুষ ইউটিউবে সার্চ করে, আপনাকে এই দুইটা বিষয়ের উপর কাজ করতে হবে। একটা হলো ট্রেন্ডিং টপিক, আরেকটা হলো সার্চেবল টপিক। এবং এই টপিকগুলোর উপরে আপনি যে ভিডিও তৈরি করবেন সেই ভিডিওটাকে সঠিক কিওয়ার্ডের সাহায্যে আপনাকে এসইও করতে হবে, সঠিকভাবে এসইও করতে হবে। এসইও যদি না করেন তাহলে আপনার ভিডিও কিন্তু সার্চে আসবে না। আর আপনার ভিডিওর মধ্যে যদি প্রচুর পরিমাণে ভিউজ আনতে চান তাহলে আপনার ভিডিওটা সার্চে আসতে হবে এবং ইউটিউব আপনার ভিডিওটাকে রিকমেন্ড করতে হবে, ইউটিউব আপনার ভিডিওটাকে সাজেস্ট ভিডিওতে পাঠাতে হবে। আপনার ভিডিওটাকে সার্চে আনতে হলে এবং ইউটিউবের রিকমেন্ডে আনতে হলে এবং সাজেস্ট ভিডিওতে আনতে হলে আপনার ভিডিওটাকে এসইও করতে হবে। তো আমি আপনাকে এই জিনিসটা দেখিয়ে দিচ্ছি। ওকে, তো আমি এখন এই যে আমার ভিডিওটার মধ্যে প্রচুর পরিমাণে ভিউজ এসছে, এই ভিডিওটাকে ওপেন করব। ওপেন করার পরে আমি গোটো ভিডিও অ্যানালাইটিক এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটু নিচে যাব। এই যে দেখুন, হাউ ভিউয়ার্স ফান্ড দিস ভিডিওস,
মানে এই ভিডিওটাকে আমার ভিউয়ার্সরা মানে যারা যারা দেখেছে তারা কিভাবে পেয়েছে, এই যে দেখুন এখানে রেজাল্ট চলে এসেছে, মানে কিভাবে আমার ভিউয়ার্সরা মানে এই ভিডিওটাকে যারা দেখেছে তারা কিভাবে আমার এই ভিডিওটাকে পেয়েছে। এখানে লিখছে ইউটিউব রিকমেন্ড 7.2K ভিউজ, মানে ইউটিউব রিকমেন্ড করেছে। ইউটিউব সার্চ 4.5K ভিউজ, বুঝেছেন তো, মানে সার্চ করে মানুষ পেয়েছে, 4,500 জন সার্চ করে দেখেছে এবং 7,200টা ভিউ এসছে ইউটিউব রিকমেন্ড থেকে। তো বুঝতেই পাচ্ছেন একটা ভিডিও ভাইরাল কীভাবে হয়। আর এই যে ইউটিউব সার্চ এবং ইউটিউব রিকমেন্ড, এই জিনিসটা তখনই সম্ভব হবে যখন আপনার একটা ভিডিওকে আপনি সঠিকভাবে এসইও করবেন এবং ভিডিওর মধ্যে সঠিক ট্যাগ বসাবেন এবং টাইটেল বসাবেন এবং ডিসক্রিপশান বসাবেন। তাছাড়াও আপনার থাম্বনেলটাও হতে হবে আকর্ষণীয়, যেন মানুষ দেখেই এই ভিডিওটার উপরে ক্লিক করে দেয়। ওকে, আর এই যে ভিডিওটা, এই ভিডিওটার সিটিআর কিন্তু অনেক বেশি হবে। এখানে আমি দেখাচ্ছি আপনাকে সিটিআর, এই যে দেখুন এই ভিডিওটার সিটিআর কিন্তু 14.3%, মানে 14% মানুষ ভিডিওটার উপরে ক্লিক করেছে। কেন ক্লিক করেছে? থাম্বনেল এবং টাইটেলটাকে দেখে কিন্তু মানুষ ভিডিওর উপরে ক্লিক করবে এবং আপনার সিটিআর বাড়বে। সো গাইস, আশা করি বুঝতে পেরেছেন যে আপনার ভিডিওটাকে সঠিকভাবে এসইও করতে হবে, সঠিক থাম্বনেল লাগাতে হবে এবং ভিডিওর মধ্যে সঠিক টাইটেল এবং ডিসক্রিপশান বসাতে হবে। সো গাইস, এই যে ইউটিউব ভিডিও আপনি কীভাবে এসইও করবেন সঠিকভাবে, তাও মোবাইলের সাহায্যে কীভাবে করবেন এবং পিসি বা ল্যাপটপের সাহায্যে কীভাবে করবেন, এই ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়াও ইউটিউব রিলেটেড আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস এবং টিপস আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখবেন। আর আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনার সমস্যার কথাটা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। মনে রাখবেন, আপনার একটা মূল্যবান কমেন্টস আমরা গুরুত্ব সহকারে দেখে থাকি এবং আপনার সমস্যার সমাধানের রাস্তা দেখিয়ে থাকি। সো গাইজ, আশা করি এই ভিডিওটা আপনার অনেক উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওটা সবার আগে দেখার জন্য। সো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আবার দেখা হবে আপনার সাথে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন এবং সুস্থ থাকুন।